আসসালামু আলাইকুম দাসিক বিন্দু আমার নাতিন মা ইলিশ মাছগুলা নারতাসে চারতাসে এই ইলিশ মাছ কেটে আমি মিষ্টি কুমড় দিয়ে রান্না করে দেখাবো মজাদার একটি খাবার এখন ইলিশের সিজন এখানে আমি ইলিশ মাছ দেখুন মশলা দিয়ে মেখে রেখেছি ফ্রাইপ্যানে তেল দিয়ে দিচ্ছি ফ্রাইপ্যান গরম হয়ে এসেছে তেলটি গরমে এসেছে এখন আমি ইলিশ মাছগুলো ছেড়ে দিচ্ছি ইলিশ মাছ আর কুমড়া আমি মশলা মেখে রেখেছিলাম এই মশলাটা খুবই স্বাদের মাছ হয়েছে উঠেই নিয়েছি মাছ ভাজার তেল পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন হালকা করে বেজে নিচ্ছি হালকা ভাজা হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি চার চামচের দু চামচ মশলা ভাটা আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে আমি এটা নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানের মধ্যে মস তরকারিটা স্বাদ আর আমার মশলাটার জন্য আমার তরকারিটা খুবই স্বাদ হয় এই মশলাটার মধ্যে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনের গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে আমি এই মশলাটা তৈরি করে নিই পানি দিয়ে একটু লবণ দিয়ে তেল দিয়ে গুলিয়ে রাখি মশলাটা কষানো হয়েছে দিয়ে দিচ্ছি কুমড়া কুমড়া দিয়ে আমি নেড়ে কষিয়ে নিচ্ছি এটা আপনি ভেজেও খেতে পারেন আমি আরেকটা ভিডিও দিচ্ছি ওইটা আমি কুমড়া ভেজে ভেজে রান্না করেছি তো কষানো হয়ে আসছে এখন আমি দিয়ে দিব পানি মশলাটা কষানো হয়েছে কিভাবে বুঝবেন তেলটা ভেসে যাবে মশলাটা নিচে থাকবে দিয়ে দিচ্ছি পানি পানি আপনার পরিমাণ মতো দিবেন কেউ খুব রসা রসা খায় কেউ শুকনা খায় পানিটা বল খেয়ে এসেছে মতন আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব দিয়ে দিচ্ছি ঢাকনা এর ভিতরে খুলে আমি দিব কাঁচামরিচ সিনটা ওঠে নিই কাঁচামরিচ আমি দিয়েছি চার মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখছি আমার তরকারি রান্না হয়েছে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এটা অবশ্যই বাসায় রান্না করে খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন প্রত্যেকে আপনি কোথায় থেকে কমেন্টস করলেন সেটাও লিখে দিবেন আপনার আত্মীয়স্বজনকে শেয়ার করে দিবেন অনুরোধ রইল আমি মশলাটা কিভাবে বানিয়েছি দেখাই দিচ্ছি এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি ধনের গুঁড়ি এখানে আমি পানি দিয়ে ভালো করে মিক্সচার করে নিচ্ছি আমি এইভাবে মশলা এক মাসেরটা একবারই তৈরি করে নিই আপনি এখানে চাইলে একটু তেল দিতে পারেন লবণ দিতে এই মশলাটি একদম বাটা মশলার স্বাদ পাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমনই করি আল্লাহ হাফেজ